আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ডিজিটালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ নুর একিব চৌধুরী। তো আজকে আমরা ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছি, বেনাপোল বর্ডার হয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য। কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস করে আমরা প্রথম বেনাপোলে যাব, তারপরে এখান থেকে আপনার বেনাপোল বর্ডার হয়ে আমরা ইন্ডিয়া যাব, ইন্ডিয়া কলকাতায় যাব। তো আমার এই টোটাল ইন্ডিয়া ঢাকা টু কলকাতা টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, এবং টোটাল আপনারা কীভাবে অল্প খরচে ঢাকা থেকে কলকাতা যেতে পারেন একদম অল্প খরচে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদের ইমিগ্রেশনে বেনাপুর যাওয়ার পর আপনারা আপনাদের করণীয় কি, আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন, আপনারা কীভাবে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারেন, এবং আপনারা কি সাবধানতা অবলম্বন করতে হবে বেনাপুর বর্ডারে যাওয়ার পর, সব কিছুই আজকে এই ভিডিওতে থাকবে। আশা করি আপনারা এই ইনফরমেশন থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন আমার যাত্রা শুরু করা যাক। এখান থেকে আপনারা মোতি এক্সপ্রেস এর ঢাকা টু কলকাতার টিকিট কাটতে পারবেন। এখান থেকে আপনারা সেই টিকিটটি মিলে মোতি এক্সপ্রেস এর ঢাকা টু কলকাতার নম্বর হচ্ছে 63। তো আমি আমার সিটে চলে আসলাম। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা যদি আপনার মোবাইল চার্জটা দিতে চান বা আনুষঙ্গিকগুলো করতে চান তাহলে এই দেখেন আপনাদের খুব সুন্দর সিস্টেম দিয়ে দিচ্ছে, যেখান থেকে আপনার মোবাইলের সব কিছু চার্জ দিতে পারবেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কারণ হয়েছে যে আমরা যারা ট্রাভেল করি সবার মোবাইলের চার্জ, ব্যাটারি চার্জ, ক্যামেরার চার্জ, আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন হয়। তো এই ট্রেনে এই সুব্যবস্থা থাকার জন্য আসলে আমি ট্রেন কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিয়েছি যে তারা এইবার প্রতি সিটের পাশে এইরকম আর কি আপনার চার্জের পোর্টগুলো দিয়ে রাখছে। ভিডিওতে বেশি নয়েজ থাকার কারণে আপনার কথা বুঝতে সমস্যা হবে, বিদায় আমি আবার ভয়েসটা এড করলাম। আপনারা বেনাপোল এক্সপ্রেসে কেন যাবেন ঢাকা হয়ে, তো আপনার বাসে কেন যাবেন না, কয়েকটি কারণ আপনাদেরকে আপনার বলি এবং কয়েকটা সুবিধা আপনাকে বলি। আপনার যে ঢাকা থেকে বেনাপোলে যাওয়ার জন্য বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যদি চুজ করেন সেক্ষেত্রে আপনার কয়েকটা বেনিফিট আছে। এর মধ্যে প্রথম যেটা বেনিফিট সেটা হচ্ছে আপনারা যদি বাসে যান দেখবেন রাতের বেলা সব বাসগুলো কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় বেনাপোল উদ্দেশ্যে। তখন রাতের বেলা সকল বাসগুলো যখন ভোরবেলা গিয়ে নামে তখন কিন্তু আপনার একটি ভালো একটা যানজট তৈরি হয়, কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বাসগুলো করে এখানে এসে অপেক্ষা করে বর্ডার কখন খুলবে। তো অলরেডি আপনার এখানে বর্ডার খোলার জন্য আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা আপনাদের এখানে ওয়েট করতে হয়, বাসগুলো অনেক আগেই আপনাদের বেনাপোলে নামিয়ে দেয়। তারপর আপনার যখন বর্ডার খুলবে তখন এত সংখ্যক মানুষ থাকার কারণে ভালো একটা হেসেল তৈরি হয়ে যায়। তখন আপনি দেখবেন যে আপনার এই বেনাপোল আপনার বাস থেকে নামার পরে আপনার এই যে বেনাপোলের ইমিগ্রেশন শেষ করে যেতে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাবে ভালো একটা যানজট থাকার কারণে। আর আপনি যদি ট্রেনে যান সেক্ষেত্রে আপনি দেখবেন খুব সহজেই আপনি মনে করেন আমাদের ঢাকা কমলাপুর স্টেশন থেকে 11:45 ট্রেনটা ছাড়ে আর সকাল 7:20 নামায় দেয়, 7:30 দিকে আপনি একটু নামাই দিবে। আপনি যখন সকালে যখন যাবেন তখন দেখবেন যে আপনার এই বর্ডার খোলার জন্য 2.5 ঘন্টা অপেক্ষা করতে হইতেছে না। তারপর যে আপনার বর্ডারে যে আপনার বেনাপুল বর্ডারটা অনেক ফ্রি পাবেন, একদম ফ্রি পাবেন, ঠিক আছে। আপনি তখন কিন্তু সহজেই বাংলাদেশ ইমিগ্রেশনটা শেষ করে ইন্ডিয়া ইমিগ্রেশনে যেতে পারবেন, আপনার বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আর আপনারা 5-6 ঘন্টা সময় লাগবে না, আপনার হয়তো বা 10-15 মিনিটে হয়ে যাবে, সর্বোচ্চ 1 ঘন্টাই আপনার লাগতে পারে।
কিন্তু আপনার যে 5-6 ঘন্টা আপনি এই ভোর থেকে দাঁড়িয়ে থাকবেন, তারপর বর্ডার খুলবে, তারপর আপনি ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াবেন, এটা মারাত্মক একটা হ্যাসেল। এটা প্রথম একটা সবচেয়ে বড় বেনিফিট বেনাপোলি এক্সপ্রেসে যাওয়ার জন্য। দ্বিতীয় বেনিফিটটা সেটা হচ্ছে আপনি অবশ্যই আমি সবসময় বাস থেকে আপনার ট্রেনের যাত্রাটা আপনার খুবই নিরাপদ, আপনার ট্রেনে যে যান অবশ্যই খুব নিরাপদেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তিন নম্বর তো আপনাদেরকে জানাই, এই ট্রেনে আপনি যাওয়ার আরেকটি কারণ একটা যে স্পেশাল, সেটা হচ্ছে আপনি যখন এই ট্রেনে আপনি একটা ট্রেনের টিকিট আপনার যে কোনো আপনি যদি কোনো বাসে যান, সে বাসের ভাড়াটা সব কমপক্ষে আপনি নন এসি 750 আর এসি 1500-1200 সামথিং পাবেন। কিন্তু এখানে আপনি যদি নন এসিতে আপনার এই ট্রেনে বেনাপোল এক্সপ্রেসে যান, সেক্ষেত্রে আপনার 485 টাকা করে 485 টাকা করে আপনার বেনাপোল থেকে আপনার ঢাকা ঢাকা থেকে কমলাপুরি স্টেশন থেকে বেনাপোল স্টেশন পর্যন্ত আপনার 485 টাকা নেবে। আর আপনি যদি এসিতে যান আপনার সেক্ষেত্রে এটা নেবে, তো আপনার এক্ষেত্রে আপনাদের জন্য ভালো। তারপরে হচ্ছে ট্রেনে আপনার খুব আমি বাসের জার্নি থেকে আমি মনে করি ট্রেনের জার্নিটি অনেক আরামদায়ক, আপনার শরীরে যে একটা ক্লান্তির যে বিষয় আছে সে ক্লান্তিটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো আপনারা আমি মনে করি বাস থেকে আপনার বেনাপোল এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেটাই চুজ করা সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার জার্নিটি অবশ্যই অনেক ভালো ছিল, আপনারা পুরো জার্নিটি দেখেন, আশা করি ভালো লাগবে। আপনারা বেনাপোল এক্সপ্রেস করে ঢাকা টু বেনাপোলে 480 টাকা করে জনপ্রতি আসতে পারবেন। বেনাপোল স্টেশন থেকে বেনাপোল বর্ডার পর্যন্ত টমটম করে জনপ্রতি 20 টাকা করে আপনারা বর্ডার পর্যন্ত চলে আসতে পারবেন। তারপরে আপনার বেনাপোল থেকে বনগাঁ স্টেশনে যাওয়ার জন্য 50 রুপি করে লাগবে, বাংলা 68 টাকা। আর হচ্ছে আপনার বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে কলকাতা আসার জন্য 20 রুপি করে লাগবে জনপ্রতি, যা বাংলা 27 টাকা। তো টোটাল ঢাকা টু কলকাতা সর্বমোট টাকা হচ্ছে আপনার 595 টাকায় আপনার ঢাকা টু কলকাতা চলে আসতে পারবেন। সেজন্য আমি পার্ট বাই পার্ট আপনাদের দিয়ে দিব। দ্বিতীয় পার্টে আপনারা পাবেন কি আপনাদের ইন্ডিয়া ইমিগ্রেশন কিভাবে আমি কমপ্লিট করেছি সম্পূর্ণ, এইটা নিয়ে ভিডিও থাকবে, তো আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাই, আপনাদেরকে সবাইকে সতর্ক করতে চাই, আপনারা যারা জানাল পাশে বসবেন আপনারা অবশ্যই আপনাদের মোবাইল আপনাদের ক্যামেরা সব কিছুই একটু সাবধানতে রাখবেন, কারণ হচ্ছে আমাদের ট্রেনে রাত্রেবেলাতে 2টি মোবাইল জামা থেকে চিন্তা করে নিয়ে গেছে, মানে একজন মোবাইল চালাইতেছিল হাত থেকে টান দিয়ে চলে গেছে। তো আপনারা জানার পাশে যারা বসবেন তারা একটু সাবধানতে বসবেন, তা নাহলে আপনার যে মূল্যবান জিনিসটি এর চিন্তা হয়েছে। কুয়াশার মাঝে আমাদের ট্রেন ধীরে চলছে বেনাপোলের উদ্দেশ্যে, বেনাপোল এক্সপ্রেস। এই কুয়াশাগুলো দেখিয়ে গরম কুয়াশা দেখিয়ে শীতে চলে আসছে, যেটা খুব ভালোভাবে বুঝে যাচ্ছে। এবং এই কুয়াশা দেখে এই একটু বাতাস সকালে ভালো লাগতেছে, আর অনেক এক্সাইটেড আমি ইন্ডিয়া যাচ্ছি। তার সাথে এই সকালের সেই প্রকৃতির দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগতেছে, যা আপনাকে বলে
স্টেশনে চলে আসছি। এখন আমরা যাব বেনাপোল বর্ডারে। অনেক ভিড় আছে, আমরা লাইনে দাঁড়ানো লাগবে না, সিল কাস্টম করে আমরা পার করে দিয়ে আসবো। অনলি 35 টাকা করে খরচ। মানে এখন মানে মেইনলি কি কি ডকুমেন্টস লাগবে ওখানে? আপনার লাগবে আছে ভ্রমণ ট্যাক্স 1000 টাকা, পোর্ট ট্যাক্স এগুলো আমার দেয়। পোর্ট ট্যাক্সও দিয়েছি অনলাইনে, ভ্রমণ ট্যাক্সও দেওয়া আছে। আচ্ছা, যদি চাকরি করেন তাহলে এনওসি লাগবে। স্টুডেন্ট মানে কিছু লাগবে না। আপনি যখন ট্রেন থেকে নামবেন তখন এইরকম অনেক দালাল পাবেন, যে দালালরা আপনাকে বলবে 50 টাকার বিনিময়ে আপনার তারা ফর্ম ফিল আপ করে দিবে, আপনার লাইনে দাঁড়াতে হবে না, আপনাদেরকে বর্ডার ক্রস করে দিবে, নানান তা বলবে। কিন্তু আপনারা কোনো ধরনের তাদের কথা কান দিবে না, তাদের সাথে তাদের কোনো অফিসে বা কোনো জায়গায় যাবেন না। আপনারা নিজেরা নিজের ট্রাভেল ট্যাক্স দিবেন, নিজেরা আপনার ফুড ট্যাক্স দিবেন, তারপর সব ধরনের যা দিবেন আপনারা নিজেরা দিবেন, নিজেরা ফর্ম ফিল আপ করবেন এবং লাইনে দাঁড়িয়ে থেকে আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করবেন। এই দালালদের কাছে যদি আপনার পাসপোর্ট জমা দেন তাহলে আপনি অনেক বড় বিপদে পড়বেন। 50 টাকার নাম ধরে তারপরে আপনার 1000 টাকা আপনার কার্ড থেকে নাম হবে, তারপর আপনার সঠিকভাবে আপনার যে শিলটাও পাবেন না, আপনি অনেক হেসের মধ্যে পড়তে হবে। তো এই ধরনের দালাল থেকে আপনার সাবধান থাকবেন। কত করে? 20 টাকা করে। 20 টাকা করে না টমটম নিব। আগে ছিল 10 টাকা করে ভাড়া, তারা এখন 20 টাকা করে নিচ্ছে। তো চলুন বর্ডার পর্যন্ত আমরা যাই, দেখি বর্ডারে কি অবস্থা। তো আশা করি আমি যেভাবে বলছিলাম যে বর্ডারটা অনেকটা খালি থাকবে, কোনো মানুষ থাকবে না, আশা করি সেভাবেই পাবো। কারণ হচ্ছে সকালে যত বাসগুলো আসা এসে মানুষ যা যাওয়া চলে গেছে, আশা করি বর্ডারটা খালি পাবো। বেনাপোল বর্ডার আসার পর আপনার করণীয় কি, আপনার কি ডকুমেন্ট আপনার সাথে থাকতে হবে? তো আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি লেটারটি রাখবেন, আপনি যে ছুটিটি কাটাচ্ছেন সেটা একটা লেটার যেটা বলে এনওসি এটা রাখবেন। আর আপনি যদি স্টুডেন্ট হন তো স্টুডেন্ট কার্ডটির সাথে রাখবেন। আর আপনি যদি বিজনেসম্যান হন তাহলে অবশ্যই আপনি আপনার ট্রেড লাইসেন্সটির সাথে রাখবেন। আপনার চাইলে আপনার এটা ভিজিটিং কার্ড রাখতে পারেন। আর যারা মনে করেন আপনার ফ্রিল্যান্সার যারা আছেন, আপনারা আপনাদের ফ্রিল্যান্সার আপনার একটা প্রফেশনাল একটি আইডি কার্ড আপনার সাথে রাখতে পারেন, বা সরকার বর্তমানে ফ্রিল্যান্সার একটি কার্ড দিচ্ছে সে কার্ডটাও সাথে রাখতে পারেন। আর ডকুমেন্ট এগুলোই আপনার প্রফেশন হিসেবে লাগবে। আর আদার ডকুমেন্ট হিসাবে অবশ্যই আপনার সাথে একটা কলম রাখবেন। আপনি আপনার সাথে একটি আপনার পাসপোর্ট এক কপি রাখতে পারেন, এনআইডি একটা কপি রাখতে পারেন। সাধারণত বর্তমানে এখন সময়ে আপনার পাসপোর্টের কপি বা এনআইডি কপি এগুলো কোনো কিছু প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে সবগুলো স্ক্যান করে তারা নিয়ে নেয়। হ্যাঁ, এখন আগের মতো কপি দিতে হয় না। আর আপনার একটা বিষয় হচ্ছে আপনার যে আপনি চাইলে এখন অনলাইনে ট্রাভেল ট্যাক্স পরে আপনার ফুড ট্যাক্স এগুলো দিতে পারবেন। তারপর পেট সবকিছু মিলে 1054 টাকা আপনি দিতে হবে, যেটা আপনি অনলাইনেও দিয়ে আসতে পারেন বা এখানে এসে সোনাই ব্যাংকের যে শাখা আছে তাদের এখানে আপনি জমা দিতে পারেন। তো এইটাই হচ্ছে টোটাল আপনার প্রসিকিউট। তো আপনার ওই ডকুমেন্টগুলো সাথে রাখলেই বা আপনারা এইভাবেই আপনারা আপনার বেনাপোল বর্ডারটা আপনার ভিতরে ইন করতে পারবেন, ইমিগ্রেশনের জন্য ভিতরে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। তো আপনারা সেকেন্ড পার্টে দেখতে পারেন বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করার পর আপনারা কিভাবে কলকাতায় স্বল্প খরচে আপনারা যেতে পারেন, আমি আপনাকে এদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনারা আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।